রাধারানী কে? আমরা অনেকেই জানি না রাধারানী কে, আর আমরা না জেনেই অনেক ভুল ধারণা করে থাকি। আসুন দেখি আমাদের বৈদিক গ্রন্থে কি বলা হয়েছে রাধারানী সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণের আদিশক্তি শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা এক। কেবলমাত্র লীলার রস আচ্ছাদন করার জন্য দুই দেহ ধারণ করেছেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদান করার জন্য নিজের বাম অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করেন। শ্রীমতী রাধারানী আদিশক্তি রূপে জগতের খ্যাত হয়ে তার নিজের চিত শক্তি বলে অসংখ্য গোপী ও লক্ষ্মী দেবীদের কৃষ্ণের প্রতিবিধান করার জন্য সৃষ্টি করেছেন। তবে সাধারণ লোকেরা এই তত্ত্ব না জেনে শ্রীমতী রাধারানীকে একজন সাধারণ নারী বলে জ্ঞান করেন, কারণ কামের বংশবর্তী হয়ে তারা এই জগতের সমস্ত বস্তুকে কাম্যময় দৃষ্টিতে দর্শন করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সমস্ত লীলা হচ্ছে প্রেমময়। এই জগতে প্রেমের লেশমাত্র গন্ধ নেই, এটি কাম্যময় জগৎ। কাম ও প্রেমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আত্রান্দ্রিয় প্রীতির বাঞ্ছা তারেই বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতির ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ইন্দ্রিয়র প্রতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম। শ্রীমতী রাধারানীর অন্য একটি নাম হল কাচ্চিৎ, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণকে অখণ্ড সুখ প্রদান করেন, সব কিছু ত্যাগ করে কৃষ্ণের ভজন করেন। দেহধর্ম, বেদধর্ম, লোকধর্ম সব ত্যাগ করে কৃষ্ণের সেবা করেছিলেন। তবে এই তত্ত্ব সম্বন্ধে সকলেই অবগত নয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।